আসসালামু আলাইকুম। আমরা আবার চলে এসেছি একটি ফ্যাক্টরিতে, তাঁতির ফ্যাক্টরিতে। বিশেষ করে এটি আটঘরিয়া শিবপুরে অবস্থিত। এর ইতিপূর্বে আপনারা সুমন ভাইয়ের ভিডিও কয়েকটা দেখেছেন, কারণ তার যে ফ্যাক্টরিটা, উনি একজন অরিজিনাল তাঁতি। ওনার থেকে যারা মাল সংগ্রহ করবেন অবশ্যই অবশ্যই আপনি কিনাতে লাভবান হবেন। তো আমরা তাঁতি ভাইয়ের সাথে, সুমন ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। শুন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখুই শুকরিয়া। আচ্ছা ভাই, আপনার ফ্যাক্টরিটা কোথায় অবস্থিত বলেন তো? পাবনা জেলার আটঘরিয়া থানার একদম তেউনেনে শিবপুর গ্রাম। শিবপুর গ্রাম না? আপনি ফ্যাক্টরিতে কয়টা অ্যাঙ্গেল পালম আছে? আমার এখানে 6টা অ্যাঙ্গেল পালম আছে। 6টা অ্যাঙ্গেল পালম আছে না? আপনি হাটেও তো বসেন তাই না? জি অবশ্যই। কোন হাটে বসেন, কিবারে বসেন? শুক্রবার এবং শনিবারে আতাইকুলা হাট। আতাইকুলা হাটে বসেন সকালে? সকাল হ্যাঁ, ফজর নামাজ পর থেকে হাট লাগে। হাট লাগে। এখানে মালগুলো যে আপনি প্রতি সপ্তাহে, কয়টা অ্যাঙ্গেল পালম আছে আপনার? মানে আপনার 700 পিস উঠবে তাই না? তো আপনার এখানে লোক সংখ্যা, মানে যারা কাজ করে শ্রমিক, তারা কয়জন আছে? ভবিষ্যতের আশায় বন্ধ করে দিলে একেবারে নিশ্চুপ হয়ে যাবে। আচ্ছা, এটা এটা কি বলে ভাইয়া? আপনার সাদা মাল বলে না, এগুলো ঈদের সময় তো অনেক চাহিদা থাকে তাই না? আর যারা সুমন ভাইয়ের থেকে, ফ্যাক্টরি থেকে মাল নিতে চান, তার মোবাইল নাম্বারটা দেওয়া হবে। তার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা যদি এই প্রোডাক্টগুলো নেন তাহলে আপনারা বেশ বিশাল লাভবান হবেন, কারণ একজন তাঁতি আপনাদের দিতে পারবে সঠিক মালের, সঠিক সুতার, ভালো কোয়ালিটির মাল। ভাই, এগুলো বন্ধ কেন, এগুলো বন্ধ রাখছেন? আর এটা হচ্ছে আপনার নতুন ডিজাইন তাই না? নতুন ডিজাইন। এটা কি মোটা সুতা ভাই? এটা 50 সুতা, মানে মোটা সুতা। এটা কি 12 ইঞ্চি পানা? 12 ইঞ্চি পানা তাই না? তো দেখেন, এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, কিন্তু রেটটা একটু কম তাই না? বাজারে এখন আপনি আতাইকুলা হাটে এটা কত রেট বেচতেছেন ভাইয়া? 900 টাকা 920 টাকা রেট হয়েছে। 900 টাকা 920 টাকা, সামনে হয়তো আরো বাড়তে পারে। আর এই মালটা যারা চিকন সুতার করেন তাদের কিরকম হতে পারে ভাইয়া? ₹1400 চার পিসের দাম হবে তাই না? আর যারা আপনাকে মোবাইলের সাথে সংযুক্ত, মানে কথা বলে নিবে, তারা ফ্যাক্টরি থেকে এসে মাল নিতে পারবে? অবশ্যই অবশ্যই। এবং নিতে পারবে, লাভবান হবে। আমাদের হাত থেকে নিলে তারা অনেক লাভবান হবে, অনেক লাভবান হবে। এখানে আরো অন্য কোয়ালিটি দেখতেছি, এটা এটা কি আপনার কি কোয়ালিটি বলে এটাকে? এটা কি স্ট্রাইপ? হ্যাঁ, স্ট্রাইপ বলে। এবং এটা একটু স্ট্যান্ডার্ড কালার, অ্যাশ কালার মধ্যে না ভাইয়া? জি জি জি, অ্যাশ কালার। সুন্দর। আপনি এটা নতুন বের করছেন? নতুন বের করছেন। এটা মার্কেটে কি বিক্রি করছেন এখন আপনি? হ্যাঁ, বিক্রি করছি। বর্তমানে দাম হচ্ছে 1000 টাকা। 1000, চার পিসের দাম 1000 টাকা তাই না? আর এটার কালার হবে কয়টা? কালার আছে 4টি কালার আছে। 4টা কালার হবে। এটা 4টি কালার। আর এটা তো আপনার উইটার সাথে সংযুক্ত তাই না? জি, এটারও 4-5টা কালার আছে আর কি এটারে। ও, এখন আপাতত এই ভাই আপনার এখানে আসছে তাই না? জি জি। আর তাঁতিরা সবাই আজকে হাটের দিন, তো বিল নিয়ে হাটে চলে গেছে তাই না? জি। ও, আজকে হাটের দিন। তো ভাই কেমন আছেন আপনি? কেমন আছেন? ভালো না? আপনি এখানে প্রতিদিন কয়টা লুঙ্গি বানাতে পারেন? 10টা, 2টাতে 12টা। 12টা না? এতে কি আপনার সংসার চলে? চলে না তো। চলে না, খুব অসহায় জীবন যাপন করতেছেন তাই না? যাক, আল্লাহর উপর ভরসা করে যেহেতু এই কাজগুলো করতেছেন, এখনো ছাড়েন নাই,
আল্লাহ কোনো না কোনো ভাবে আপনাদের হয়তো ভালো রেজাল্ট দিবে, হয়তো এটা সময়ের অপেক্ষা। আচ্ছা সুমন ভাই, আপনি বিশেষ করে বর্তমানে যে সামনে 2023 সালে পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে, বিশেষ করে সকল পণ্যের দাম যদি বৃদ্ধি বাড়ে, পণ্যরা যদি আবার চেঞ্জ হয়, তাহলে আসলে এই অসহায় যারা তাঁতি সম্প্রদায় আছে তারা কি টিকবে? যে অবস্থা চলছে এরপরে তাঁতি সম্প্রদায় টিকে থাকা একটু দুর্বিষহ অবস্থায় চলছে, কারণ এই সরকার এই তাঁতিদের উপর কোন রকম কোন নজরই দেন না। যে শিল্পের উপর তাঁতিরা, তাঁতিদের শিল্পের উপর যদি সরকার নজর না দেন বা দিনে এই পর্যায়ে দ্রব্য মানে মন্ত্রী রয়েছেন, যেমন বস্ত্রমন্ত্রী, বস্ত্রমন্ত্রী যদি তাঁতিদের প্রতি একটু সদয় ব্যবহার না করেন তাহলে তাঁতিরা তো টিকবে না। এই সরকারের প্রতি বা বস্ত্রমন্ত্রীর প্রতি আমাদের আকুল আবেদন, বা দেশের যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন শিল্প কাজের সঙ্গে জড়িত, তারা যেন এই তাঁতিদের উপরে একটু সদয় ব্যবহার করেন এবং তাদের খোঁজ খবর নেন। তাদের সুতার দাম বৃদ্ধি হয়ে গেছে, এই তুলনায় এরা ঠিক মতন দাম পাচ্ছে না, এই জন্যে তাদের কাছে আমাদের আকুল আবেদন, তারা যেন এই তাঁতিদের প্রতি সদৃষ্টি রাখে। তাছাড়া এই দেশের এই তাঁত শিল্পরা আস্তে আস্তে একেবারে নিপীড়িত হয়ে যাবে, তাই সবার প্রতি আমাদের অনুরোধ, গোটা বাংলাদেশের যারা গণ্যমান্য পর্যায়ে রয়েছেন, মন্দির পর্যায়ে রয়েছেন, তাদের প্রতি আমাদের আকুল আবেদন, তারা যেন তাঁতি সম্প্রদায়ের প্রতি অবশ্যই সদৃষ্টি দেন। তাছাড়া এদেশের এই তাঁত শিল্প একেবারে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তাঁত শিল্পরা আস্তে আস্তে তাঁত বিক্রি করে খাচ্ছে, এমন একটা অবস্থা হয়ে গেছে যে তাঁত শিল্পরা আস্তে আস্তে দিনে দিনে তাঁত বিক্রি করে চলতে পারছে না, বিধায় পরের বাড়িতে যায় কাজ করে খায়, তাদের জীবিকা অর্জন করতে পারছে না। সুতরাং বড় বড় পর্যায়ে যারা মন্ত্রী পরিষদ আছেন বা সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে তিনিও তো এই কাপড় পরিধান করে তাদের ইজ্জত ঢাকে তারা থাকেন, তাহলে তাদের এই তাঁতিদের মূল্যায়ন কেন তিনি করেন না? আমাদের আকুল আবেদন, আমাদের প্রতি তারা যেন সদৃষ্টি দেন এবং তাঁত শিল্পটা যেন এ দেশে টিকে থাকে, এজন্য সরাসরি সরকারের কাছেও আমাদের আবেদন, সরকার যেন এদের প্রতি সদৃষ্টি রাখে, এই অনুরোধ জ্ঞাপন করে আমি আবারও আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিশেষ করে সুমন ভাই একজন তাঁতি, উনি ওনার মনের যে আক্ষেপ, মনের যে বেদনা, সেই কথাগুলো বললেন। আসলে কষ্টকর পরিস্থিতি সহ্য আর কতদিন করবে? আসলে ওনারা খুবই কষ্টকর পরিস্থিতির মধ্যে আছে, ঋণগ্রস্ত অবস্থায় আছে। আর সবচেয়ে বড় বিষয়, এই ফ্যাক্টরিটা আপনি দেখেই বুঝে পাচ্ছেন যে আসলে এটা কতদিনের একটা ফ্যাক্টরি, আর এটা কত যত্ন করে সে গড়েছে। আসলে এই ফ্যাক্টরির পরিস্থিতিটা তেমন একটা ভালো না, এটার প্রতি 6টা ফ্যামিলি চলে, আর এক একজন শ্রমিক যারা কাজ করে তারা হয়তো সেরকমভাবে এখান থেকে মায়নাও পাচ্ছে না। আসলে মালিক যিনি এখানের মহাজন, তিনিও খুব দুরবস্থার মধ্যে আছে, খুব কষ্টকর জীবনযাপন করছে। এবং আমি একটি কথা, সারা বাংলাদেশের যে সকল ব্যবসায়ী ভাইরা আছে যারা আপনার লুঙ্গির ব্যবসা করে থাকেন বা লুঙ্গির পাইকারি বিক্রি করতে চান, গিরের থেকে লুঙ্গি সংগ্রহ করে নেবেন, সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন, তাহলে আপনারা লাভবান হবেন। সরাসরি আপনারা অরিজিনাল সুতার সুতির মালটা আপনি পেয়ে যাবেন, সুমন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন, তাহলে আপনি লাভবান হবেন। উনি আতাইকুলা হাটে বসে এবং ওনার ফ্যাক্টরি হচ্ছে যে জায়গা সেটার অ্যাড্রেসটা দেওয়া হলো, আর ওনার মোবাইল নাম্বারটা আমার মুখে শুনে ওনার সাথে যোগাযোগ করুন। ভাই মোবাইল নাম্বারটা বলে দেন তো, 01772824278 অথবা 01772842478। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।